স্বামী গহনানন্দজি মহারাজ যখন সহাধ্যক্ষ হয়ে কাঁকুরগাছি যোগদানে আসেন, তখন আমি পুরী মিশনে অল্প সময়ের জন্যে সেখানে আমার পোস্টিং হয়েছিল। তো সেখান থেকে আমাকে ডেকে পাঠানো হয় যে গহনানন্দজি মহারাজের সেবক হিসেবে কাজ করার জন্যে। তো যোগদান কাঁকুরগাছিতে মহারাজ ছিলেন, আর আমি কিন্তু ওই যোগদানেই জয়েন করেছিলাম। তার আগে প্রায় চার বছর যখন ভূতেশানন্দজি মহারাজ যোগদান মঠের অধ্যক্ষ ছিলেন, তখন আমি সেখানে ছিলাম। তো সেই জন্যেই হয়তো আবার আমার কথা উঠেছিল এবং মহারাজের কাছে আমি যোগদান করি। তো মহারাজ কে আমি প্রায় 15 বছর মহারাজের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। মহারাজের সেবক হিসেবে ওনার সঙ্গে ছিলাম। তো আমি প্রথম যখন মহারাজকে দেখি, হয়তো সেই সময় যখন আমি ট্রেনিং সেন্টারে, তখন মহারাজের কাছে আমি আসিনি, তার অনেক আগে। তখন একদিন যে আমাদের যে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার বেলুড়মঠে, তার যে সমাবর্তন উৎসব একটি হয়, সেই সমাবর্তন উৎসবে মহারাজ আসবেন। তো আমার দায়িত্ব হয়েছে যে মহারাজ মিশন অফিসে আছেন, সেখান থেকে ওনাকে নিয়ে আসা, সমাবর্তন উৎসবে তিনি ভাষণ দেবেন। তো মিশন অফিস থেকে বেরিয়ে যখন ট্রেনিং সেন্টারের দিকে আসব, তখন মহারাজ আমাকে, তখন মহারাজ একটু সময় হয়ে গেছিল, অল্পই সময় বাকি ছিল, সেই জন্যে মহারাজ যখন বেরোলেন, বেরিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন যে কোন দিক দিয়ে যাব। তো কোন দিক দিয়ে যাব মানে
এই যে মন্দিরের পাশের একটা বড় লন আছে, লনের দুপাশে রাস্তা আছে, আর এই দুপাশের রাস্তা দিয়েও যাওয়া যায়, আর লনের মাঝখান দিয়েও কোনাকুনি যাওয়া যায়। কোনাকুনি গেলে অনেকটা তাড়াতাড়ি হবে, শর্ট হবে। তো আমাকে জিজ্ঞাসা করলেন কোন দিক দিয়ে যাব। তো আমি যেহেতু রাস্তা রয়েছে সেহেতু আমি বললাম যে এই রাস্তা দিয়েই যাই। তো মহারাজ বললেন না, ওই কোনাকুনি লনের মধ্যে দিয়ে যেতে হবে। তো উনি ওই রাস্তা দিয়ে গেলেন এবং আমিও গেলাম। তো সেটাই একটা যেন একটা মেসেজ যে আমাদের জীবনটা যেন খুব তাড়াতাড়ি আমাদের যা কাজ করার করে নিতে হবে। তার জন্যে সবসময় বাঁধা ধরা পথে গেলে হবে না। আমাদের অনেক সময় তাড়াতাড়ি করার জন্যে আমাদের বাঁধা ধরা পথ ছেড়ে আমাদের এগোতে হবে। তো সেটা যেন একটা মেসেজ আমি ওই সময় পেলাম। তো এইভাবে গহনানন্দজি মহারাজ কথা খুব কম বলতেন, কিন্তু যেটুকুনি কথা বলতেন সেটার মধ্যে খুবই গূঢ় অর্থ থাকত। তো উনি একবার, আমি বইতেও লিখেছি যে একবার কাঁকুরগাছি যোগদানে এসেছেন, তখন উনি সেবা প্রতিষ্ঠানে ছিলেন এবং বেলুরমঠের সহসম্পাদক ছিলেন। তো একদিন এসেছেন, সেই সময় আমার হাতে একটা ইঞ্জিওরি ছিল। তো ইঞ্জিওরি মানে আমার একটা ইলেকট্রিক শক লেগে আমার আঙুলটি পুড়ে গেছিলো, তো সেখানে ব্যান্ডেজ করা ছিল। তো উনি দেখে বললেন যে কি হয়েছে, আর ভূতেশানন্দজি মহারাজ পাশে বসে আছেন। তো আমি প্রণাম করতেই উনি দেখে বললেন যে কি হয়েছিল। তো আমি বললাম এরকম ইলেকট্রিক শক লেগে পুড়ে গেছে। তখন উনি বললেন যে আচ্ছা শক লেগেছিল, তো আচ্ছা শক যখন লাগলো তুমি কি ঠাকুরের নাম তোমার মনে পড়েছিল? আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম যে না আমার মনে পড়েনি। সত্যি কথা বলতে কি মনে পড়েনি? সত্যি কথা বলতে কি বলতে তখন ভূতেশানন্দজি মহারাজ বললেন যে এই তুমি সত্যি বলবে না তো কি মিথ্যে বলবে নাকি? তো সেইটাই আর কি, যে তার মানে কি যে আমাদের এমনভাবে নিজের মনকে প্রস্তুত করতে হবে যে এইরকম সংকটকালে যাতে ভগবানের নামটি আমাদের মনে পড়ে। ভগবানের নাম সহজে মনে পড়বে না, আমরা যদি সেটিকে খুব ভালো করে অভ্যাস করি, এবং শুধু অভ্যাস নয় তার সঙ্গে একটা এমন সম্বন্ধ তৈরি করতে পারি যে তাকেই আমার মনে পড়বে, তিনি ত্রাতা পরিত্রাতা। তো সংকট যেমনি হবে তখনই তার সেই পরিত্রাতার কথা মনে পড়বে। এইভাবে আমাদের নিজের জীবনটিকে তৈরি করতে হবে, তবেই কিন্তু সেই সময় এই ভগবানের নাম মনে আসবে। তো এইরকম ছোটো ছোটো কথা উনি বলতেন, কিন্তু ওর মধ্যে দিয়েই অনেক গূঢ় অর্থ জীবনে পাওয়া যেত। আর ওনার প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে যে কথা বলা সেটাও ওনার কাছে শেখার মতো। যেরকম ধরুন একবার কোনো একটা জায়গায় প্রণাম করছে মানুষ, অনেক ভিড়, একদিক থেকে মানুষ আসছেন প্রণাম করছেন আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন। সেইখানেতে একজন ভলান্টিয়ার, তিনি দরজার কাছে রয়েছেন এবং তিনি বারবার ওই ভক্তদের যাতে তাড়াতাড়ি তারা করেন সেই জন্যে বলছেন যে আসুন 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 করুন, এখান দিয়ে বেরিয়ে যান, এখান দিয়ে বেরিয়ে যান, দরজার দিয়ে দেখাচ্ছেন যে এদিক দিয়ে বেরিয়ে যান, এদিক দিয়ে বেরিয়ে যান। তো মহারাজ তখন এক সময় ওই ভক্তটিকে, যে ভলান্টিয়ার, তাকে ডাকলেন, ডেকে বললেন যে আসতে করে ছোট্ট একটা কথা যে বেরিয়ে যান না, বলো এগিয়ে যান। এই একটা কথাতেই দেখুন কত জিনিসটা পরিবর্তিত হয়ে গেল। বেরিয়ে যান বলতে একটা মনে, একটা সকলেরই মনে ধাক্কা লাগে যে বেরিয়ে যাব, আমাকে বেরিয়ে যেতে বলছেন, আর এগিয়ে যান, এই কথার মধ্যে কত তফাত হয়ে গেল। তো এই মহারাজের কাছে এইগুলো সমস্ত শেখার জিনিস ছিল, যে মহারাজ প্রত্যেকটা বিষয়ে এইরকম ছোটো ছোটো জিনিসে আমাদের ধরিয়ে দিতেন যে কোন রাস্তায় আমরা কিভাবে চলবো, আমাদের মনের চিন্তাটা কীরকম হবে। মহারাজ অনেকদিন ওই কেদার বাবার সঙ্গ করেছিলেন যখন উনি প্রথম যোগদান করেছেন ভুবনেশ্বর মঠে,
তখন সেখানে শঙ্করানন্দ মহারাজ ছিলেন আর সূর্য মহারাজ তখন সেখানকার অধ্যক্ষ ছিলেন। তো তাদের সঙ্গ তো করেছেনই, অনেক ঘটনা উনি বলেছেন এই এই বিষয়ে, তো এত তো এখানে ইলাবরেট বলা যাবে না। আর ওই সময় আবার কেদার বাবা ওখানে আসেন পুরীতে, তো পুরীতে আসেন ওনার স্বাস্থ্য চিকিৎসার জন্যে বা স্বাস্থ্য ফেরানোর জন্যে পুরীতে কিছুদিন থাকেন। তখন এই মহারাজ ভুবনেশ্বর মঠে ছিলেন এবং পুরীতে গিয়ে তাঁর সেবা করেন কেদার বাবার। তো কেদার বাবার সঙ্গে যে সঙ্গটা উনি করেন সেটি উনি ডায়েরিতে লিখে রাখতেন এবং সেখানে বারবার কেদার বাবা যেটা বলছেন যে একটা ভাব নিয়ে থাকতে হবে, সব সময় একটা ভাব নিয়ে যদি থাকো তবেই কিন্তু ঠিক ঠিক এই ঠাকুরের প্রতি যে ভক্তি ভালোবাসাটা আসবে, ভাব থেকেই ভক্তি, ভক্তি থেকেই ভালোবাসা। তো আমাদের যা কিছু করছি আমরা সবের মধ্যে এই আমরা ঠাকুরের জন্য করছি এই ভাবটা যদি থাকে বা ঠাকুর রয়েছেন সবসময় আমাদের কাজ দেখছেন এবং আমাদের সহায়তাও ঠাকুরই করছেন, ঠাকুরই অন্যান্য মানুষের মাধ্যমে করছেন কিন্তু ঠাকুরের মাধ্যমেই এই আমাদের সমস্ত সহায়তাটা আসছে, আমরা যা কিছু করছি তার জন্য তিনি আমাদের সমস্ত কিছু সহায়তা করছেন, এই ভাবটা যদি মনে নিয়ে আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যে প্রোগ্রেস সেটা খুব তাড়াতাড়ি হবে এবং তার থেকেই কিন্তু ভক্তি, ভালোবাসা এবং ইষ্টের নিষ্ঠা এইগুলো সবই আসবে। তো এইগুলো ওই তিনি লিপিবদ্ধ করে রাখতেন এবং কেদার বাবার কথা আমাদেরও অনেক সময় বলতেন, শঙ্করানন্দজি মহারাজের যে জীবন তিনি দেখেছিলেন এবং অনেক বড় বড় যারা সাধু যারা মানে আধ্যাত্মিকভাবে খুবই উন্নত তাদের সঙ্গ করেছিলেন এবং সঙ্গ করে তিনি যা শিখেছিলেন সেগুলো আমাদের জানাতেন এবং আমরাও ওনার কাছ থেকে অনেক জিনিস এইভাবে শিখতে পারতাম ওনার জীবন দেখে প্রত্যেকটা সময়। এবং উনি কখনো কোনো বিষয় বিচলিত হতেন না, ভেতরে সব সময় তিনি ঠাকুরের প্রতি একটা নির্ভরতা তার মধ্যে ছিল, সব সময় তিনি ঠাকুরের প্রতি নির্ভর করে রাখতেন, তার জন্যে ওনার কোনো বিচলিত হতেন না, কোনো চিন্তা ভাবনা ওর ইজ অ্যাংজাইটিস কখনো করতে দেখিনি। সব সময় তার তিনি ছিলেন হাস্যমুখ এবং সব সময় যেন রিল্যাক্সড, সব সময় কখনো আমি দেখিনি যে তার কোনো মানে বিশেষ অ্যাংজাইটি বা টেনশান এটা আমি কখনো কিন্তু লক্ষ্য করিনি। তার জীবনে তারও জীবনে অনেক কঠিন পরিস্থিতি এসছে কিন্তু কখনো তিনি বিচলিত হতেন না, হতেন না মানে তার যে মূল যেটি তাকে ধরেছিলেন সেটি ঠাকুরকে খুব ভালোভাবে তিনি সবসময় মনের মধ্যে ধরে রেখেছিলেন এবং সেই জন্যে তিনি জানতেন যে যে অবস্থায় আসুক না কেন ঠাকুর আছেন, তিনি সমস্ত কিছু দেখবেন, তিনি রক্ষা করবেন। তো এইগুলো তার জীবনে দেখতাম তো আমরা খুব কাছে থেকে এবং সেইগুলোই আমাদের জীবনের পাথেয় আর কি, আমরা যতটুকু সেইটা থেকে শিক্ষা নিতে পারি যে ততই আমরা এগোতে পারবো। এটা শুধু আমাদের জীবনে নয়, এটা সব ভক্তদের ক্ষেত্রেও সকলের ক্ষেত্রে, কেননা আমরা আমাদের যে সাধারণ জীবনযাপনের মধ্যে আমরা অনেক সময় আমরা বিচলিত হয়ে পড়ি। তো এইগুলো বিচলিত হয়ে পড়ি এই জন্যে যে আমাদের ঠাকুরের প্রতি বিশ্বাসটা পূর্ণ হয়নি। যদি আমরা পূর্ণ বিশ্বাস যদি ঠাকুরের ওপর আমাদের এসে যায় মনে তাহলে কিন্তু এই কোনো বিষয়ে আমরা বিচলিত হব না, কেননা তিনি রয়েছেন, তিনি আমাদের জন্ম দিয়েছেন এবং তিনি আমাদের যা কিছু দেখছেন এবং পরে তার কাছেই আমরা যাব। এতটুকু যদি এইভাবে বিশ্বাস একটা মনের মধ্যে এসে যায়, দৃঢ় বিশ্বাস এসে যায় এবং এই বিশ্বাসটা আসার জন্যেই আমাদের জপ ধ্যান সাধন ভজন এই সমস্ত করা দরকার, করলে কিন্তু আমরা এই জীবনে আসতে পারবো। ঠাকুর যখন দীক্ষা দিতেন তারপরে বলতেন যে দেখো যেন ভগবান তোমার ভেতরে এখন এসে বসেছেন, এটি কিন্তু সবসময় মনে রাখবে। তো এই যে ভগবান আমাদের বসে আছেন সব সময়ে আমাদের সঙ্গে রয়েছেন এই ভাবনাটা মহারাজ রাখতে বলতেন। আর মহারাজ আর একটা জিনিস বলতেন যে নিজের জীবনে একটা ডিসিপ্লিন রাখবে,
সব সময় যে জীবনে কখন তুমি সকালবেলা উঠছো, তোমার জপ ধ্যান, তোমার অন্যান্য কাজকর্ম, এই প্রত্যেকটা জিনিস যেন নিয়মানুযায়ী করো। এইটা যদি করা যায় তাহলে আমাদের মনটাও কিন্তু ডিসিপ্লিনড হয়ে যায়। আমাদের কাজকর্ম যদি আমরা ঠিক মানে সময় অনুযায়ী এবং ডিসিপ্লিনড ওয়েতে করি তাহলে আমাদের মনটাও কিন্তু ডিসিপ্লিনড হয়ে যায়, মনটা কিন্তু এদিক ওদিক হয় না। তো সেই জন্যে এইটিকে উনি জোর দিতে, এই সহজ সহজ জিনিসগুলো, খুব বড় কিছু জিনিস না, কিন্তু এই সহজ সহজ জিনিসগুলো ওনার জীবন থেকে আমরা শিখেছি এবং ওইটাকে যতটুকু সম্ভব পালন করলে আমরা দেখেছি যে আমাদের জীবনে সত্যি এটার থেকে শান্তি পাওয়া যাচ্ছে, এর থেকে আমরা জীবনে খুব ভালো একটা অনুভব আমাদের মনে আসছে। যখন উনি সেবা প্রতিষ্ঠানে ছিলেন তখন কেউ একজন জিজ্ঞাসা করছে মহারাজকে যে মহারাজ ভালো আছেন, তখন মহারাজ বলছেন যে না ভালো নেই। তখন আবার ভদ্রলোক প্রশ্ন করছেন যে তাহলে আপনার কি কোনো শরীর খারাপ হয়েছে, কি হয়েছে? তখন মহারাজ বলছেন যে দেখো তোমাদের বাড়িতে যদি দু একটা মানুষ যদি মানে অসুস্থ হয় তোমরা কত মানে তোমার তো তোমরা কি ভালো থাকতে পারো? তো সেই রকম আমাদের এই বাড়িতে 500 জন রোগী রয়েছেন, তো আমি কি করে ভালো থাকবো? তো ওটা উনি সবসময় নিজের মনে ফিল করতেন, প্রত্যেকের জন্যে ফিল করতেন। তো এই কাজেই যেহেতু এই এত ফিলিং ওনার ছিল, সেহেতু উনি কিন্তু কোথাও ঘুরতে তীর্থে যাওয়া এই সমস্ত কোনোদিন করেননি। উনি এই সেবা প্রতিষ্ঠানেই উনি বেশিরভাগ থাকতেন, কাজে কর্মে যেটা মঠের কাজে যেতে হতো অতটুকুই যেতেন, খুব কম, হয়তো একবার দুবার কোনো জায়গায় হয়তো গেছেন। একজন ডক্টর রায় আমাকে বলেছিলেন যে ওনাদের একটি এ ছিল, বাড়ি ছিল কালিম্পংয়ে, একবার অনেক ওনাকে অনুরোধ করে একবার ওই কালিম্পংয়ের বাড়িতে একদিনের জন্যে নাকি নিয়ে গেছিলেন। কিন্তু এমনিতে শুধু ঘুরতে যাওয়া এটা মহারাজ কিন্তু কখনো কোথাও যাননি, কিন্তু উনি ভালোবাসতেন, আনন্দ পেতেন ঘুরতে, তীর্থস্থান খুব আনন্দ পেতেন। পরবর্তীকালে যখন ভাইস প্রেসিডেন্ট হলেন তখন তো এই জায়গায় জায়গায় যাওয়াটাই কাজ ওনার, তো সেই সময়তে তখন বিভিন্ন জায়গায় যেতেন, বিভিন্ন আশ্রমে যেতে হতো সেখানে দীক্ষার জন্যে, তখন কিন্তু প্রচুর জায়গায় উনি গেছেন এবং যেখানে গেছেন সেখানে আশেপাশে যে তীর্থস্থান আছে সেগুলো দর্শন করেছেন এবং আমি দেখেছি যে সেগুলো দর্শন করে উনি অত্যন্ত আনন্দ পেতেন এবং ওনার যে ভক্তি যেন সেই সময় যেন মূর্তমান হয়ে উঠত। তা এক একটা তীর্থস্থানে গিয়ে দেখেছি যে কী গভীরভাবে উনি মগ্ন হয়ে যেতেন তার মানে এই তীর্থ দেবতার চিন্তায়, যে বলবার কথা নয়। তো ওনার মধ্যে সেগুলো ছিল, কিন্তু যেহেতু মঠের কাজ সেই জন্য কখনো কিন্তু তিনি এই ঘোরাঘুরি করেননি, কিন্তু যখন এইরকম সুযোগ এসেছে তখন কিন্তু সেটিকে খুব এনজয় করেছেন এবং দেশে বিদেশে বহু জায়গায় গেছেন এবং তিনি সব জায়গাতেই খুবই আনন্দের সঙ্গে এই এই বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, পাখি, গাছ এগুলোকে খুবই এনজয় করতেন, মানে অন্তর থেকে তা সেগুলোকে এনজয় করতেন দেখেছি। এবং তীর্থ দর্শনটা ওনার একটি বিশেষ মানে জিনিস ছিল যেটি উনি অবশ্যই করতেন, আশেপাশে কোথাও কোনো বিশেষ তীর্থ থাকলে অবশ্যই সেগুলোকে দর্শন করতেন এবং সেখানে, এবং গয়াতে যাওয়া একটা বিশেষভাবে, যে গয়াতে আমাদের কোনো সেন্টার নেই, আমাদের ওখানে রাঁচি সেন্টারে যিনি অধ্যক্ষ ছিলেন তাকে বলেছিলেন যে দেখো আমি গয়ায় যেতে চাই, গয়া থেকেই ঠাকুরের মানে উৎপত্তি, কাজেই সেইখানে, আর আমার ইচ্ছা যে এখানে একটা যদি কখনো ভবিষ্যতে একটা সেন্টার হয় তাহলে খুব ভালো হবে, যাই হোক আমি সেখানে যাব, একবার একটু ব্যবস্থা করো। তো সেইখানে ব্যবস্থা হয়েছিল এবং গয়াতে গিয়ে তিনি এত মানে মগ্ন হয়েছিলেন আমি দেখেছি এবং সেখানে কিছু সামান্য ভক্তকে দীক্ষাও দিয়েছিলেন ইত্যাদি। তো শুধু গয়া নয়, অন্যান্য বিভিন্ন জায়গায়, আর অমরনাথেও বিশেষ আমরাই বিশেষভাবে ব্যবস্থা করেছিলাম এবং সেখানে যখন জম্মু আশ্রমের যিনি তৎকালীন অধ্যক্ষ ছিলেন তার প্রচেষ্টায় অমরনাথেও উনি দর্শন করেছিলেন এবং অমরনাথ দর্শন করে যে কী খুশি হয়েছিলেন সেটা বলে বোঝানো যাবে না এবং সেটা একটা ছোট ভিডিওর আকারে আমরা তো তুলে রেখেছি, অনেকেই হয়তো দেখেছেন।
তো এই রকম আর কি, যে উনি ঘুরতে ভালোবাসতেন মানে এমনি ঘোরা নয়, ওনার ঘোরার মধ্যেও একটা মানে বিশেষ ওনার মনের একটা ভাব ছিল, সেই ভাব নিয়ে তিনি ঘুরতেন এবং সেটা যখন উনি সুযোগ পেতেন তখনই, এটা মানে আউট অফ দ্য ওয়ে কখনো উনি ঘুরতে যান। বিদেশেও গেছেন, হ্যাঁ বিদেশেও গেছেন, সেগুলো সবই মানে ওই বিভিন্ন যে ওখানে আমাদের শাখা কেন্দ্র আছে তাদের যে আমন্ত্রণেই গেছেন এবং সেখানেও গিয়েও দীক্ষাদান করেছেন বিভিন্ন জায়গায়। সিঙ্গাপুর, মালয়েশিয়াতে প্রায় প্রতি বছরই যেতেন, অস্ট্রেলিয়া, এদিকে ফিজিতে গেছেন, ওদিকে মরিশাস, তারপর অন্যান্য জায়গা, আমেরিকা একবার গিয়েছিলেন কিন্তু সেবারে আমার যাওয়া হয়নি, ইউরোপের বিভিন্ন জায়গায় গেছেন। তো সব জায়গাতেই উনি মানে যতটা সম্ভব মানে এই সমস্ত মঠ মিশনের যে ভাব প্রচার এবং তার সঙ্গে সঙ্গে দীক্ষাদান এই কাজেই তিনি গেছেন এবং এই কাজগুলো তিনি ওই বিদেশেও করেছেন এবং সেখানেও বিদেশের যে সমস্ত রীতিনীতি এবং তাদের যে সমাজ ব্যবস্থা সেগুলোর প্রতিও ওনার বিশেষ নজর ছিল এবং সেগুলো থেকেও উনি অনেক কিছু শিখতেন, জানতেন এবং সেগুলোকে অ্যাপ্রিসিয়েটও করতেন, অনেক জিনিসের অ্যাপ্রিসিয়েশন তার মধ্যে দেখেছি ওগুলো। গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ।